রাজ্যে বর্ধমান কুষ্ঠরোগের প্রকোপ নিয়ে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কুষ্ঠরোগী শনাক্তিকরণের একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে শুক্রবার এই উপলক্ষে বিশাল করে অবস্থিত দপ্তরে একটি সাংবাদিক সম্মেলন করে পরশমনি নামক এই সম্পর্কে বিস্তৃত জানান সিপাহী জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা স্বাস্থ্য আধিকারিক অরিজিৎ সিনহা রাজ্যে বৃদ্ধি পেয়েছে কুষ্ঠরোগী সংখ্যা এক ধরনের চর্মরোগ যা সম্পূর্ণ চিকিৎসাযোগ্য রাজ্যে হঠাৎ কুষ্ঠরোগের প্রাদুর্ভাব নিয়ে চিন্তিত রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধি এবং কুষ্ঠরোগীদের শনাক্তকরণ এবং তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার জন্য একটি কর্মসূচি হাতে নিয়েছে আগামী পঁচিশে আগস্ট থেকে নয়ই সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে সমগ্র রাজ্যেই জেলা স্তরে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা যায় শুক্রবার এই উপলক্ষে একটি সাংবাদিক সম্মেলন করে সিপাহী জেলা স্বাস্থ্য আধিকারিক অরিজিৎ সিনহা এই কর্মসূচিটির উদ্দেশ্য এবং পদ্ধতি নিয়ে বিস্তৃত আলোচনা করেন তিনি জানান পঁচিশে আগস্ট থেকে নয়ই আগস্ট পর্যন্ত সিপাহী জেলার কুষ্ঠরোগীদের চিহ্নিত করা হবে এবং সম্পূর্ণ সরকারি খরচায় তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে তিনি জানান জেলার মোট নয়শো চৌত্রিশ জন আশাকর্মী রয়েছেন প্রত্যেক আশাকর্মীর সাথে একজন করে পুরুষ ভলেন্টিয়ার সহ একটি টিম তৈরি করা হবে তারা সম্পূর্ণ জেলায় বাড়ি বাড়ি সার্ভে করে কুষ্ঠরোগীদের রোগীদের শনাক্ত করবেন এবং পরবর্তী সময়ে পার্শ্ববর্তী হাসপাতালে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে পুরো রাজ্যের সাথে আমাদের ডিস্ট্রিক্টেও এলসিডিসি লেপ্রোসি কেস ডিটেকশন ক্যাম্পেইন যেটা আমাদের শিবাজলা ডিস্ট্রিক্ট এলাকাতে কুষ্ঠ রুগী শনাক্ত করা এবং তাদেরকে শনাক্ত করে হাসপাতালে এনে এদের চিকিৎসা করানো সেটার জন্য শুরু হচ্ছে আমাদের পুরো রাজ্যের সাথেও আমাদের ডিস্ট্রিক্টটা শুরু হচ্ছে থেকে থেকে তো চলবে তিনি আরো জানান এই কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে পরশমনি সমাজে নিয়ে বিভিন্ন বিভ্রান্তকর অপবাদ থাকার জন্যই এই ধরনের নামকরণ আশা কর্মীদেরকেও এই বিষয়ে ওয়াকিবহল করা হবে যাতে সমাজে এই বিষয়টি নিয়ে অযথা বিভ্রান্ত না ছড়ায় কুষ্ঠরোগ এক ধরনের চর্মরোগ এবং ইহা সম্পূর্ণরূপে চিকিৎসাযোগ্য ব্যুরো রিপোর্ট নিউজ মিডিয়া সিটি